আসসালামু আলাইকুম দের রাকিবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গ্রামার বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সবার মনে একটি প্রশ্ন থাকতে পারে যে আমরা কখন স কখন সেট এবং সে এবং সে ইউজ করব। তো এইখানে এই কনফিউশনটা সবার মনেই থাকে নরমালি সো আজকে আমি আপনাদেরকে শর্টকাটে বা সহজ উপায়ে সেটাকে আমি বিবরণ দেওয়ার চেষ্টা করবো এবং উদাহরণসহ সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমরা এটা অর্থে যখন বুঝাই তাহলে আমরা এই সে ইউজ করি এখন মেন কথা হচ্ছে আমরা কখন কোনটা ইউজ করব। সেটা হচ্ছে বিষয় তাহলে আমরা হচ্ছে সো যেটা আছে তো এটা আপনি ইউজ করতে পারেন যখন আপনার শব্দটি হবে মাসকুলা যেমন লো গ্যাকসো মানে হচ্ছে ছেলে আমি যদি বলতে চাই যে এই ছেলে তাহলে হচ্ছে সো গ্যাক্সো ঠিক আছে লো মোয়া আমাদের হচ্ছে মাস আমরা যদি বলতে চাই এই মাস তাহলে বলতে পারি হচ্ছে মোয়া সেমভাবেই যখন একটি শব্দ ফেমিনা হবে তখন আমরা বলতে পারি হচ্ছে সেত যেমন লা সোমেন আমরা সপ্তাহকে বলি হচ্ছে লা সোমেন দেখো তখন আমরা যদি বলতে বলতে চাই তাহলে এই সপ্তাহ তাহলে বলতে পারি হচ্ছে সেত সোমেন ঠিক আছে তার মানে লা ফি সেত ফি আমরা স এবং সেতের পার্থক্য বুঝলাম কিন্তু বাকি দুইটার কাজ কি এই দুইটার কাজ হচ্ছে প্রথমটা সে ও তে যেটা তো সেটা হচ্ছে একটি মাস্কুলন শব্দ যখন এটা শুরু হবে ভয়েল দিয়ে অথবা মিউট আঁশ দিয়ে তখন আমরা হচ্ছে সে ইউজ করবো যেমন আন ওপিতাল সে তো আমরা বলতে পারি হচ্ছে আন আনিমাল সে তানিমাল এটাও বোঝা শেষ তাহলে আমরা হচ্ছে এই যে ও এস এটার এটার মানে কি যখন আমাদের শব্দটি প্লুকিয়েল হবে মানে একের অধিক হবে তখন আমরা হচ্ছে বলতে পারি সে গাকসো সে ফি তার মানে দেখেন আমি কিন্তু গাকসোর জন্য সে বললাম ফি এর জন্য সে বললাম এর মানে হচ্ছে আপনার শব্দটা যদি প্লুকিয়েল হয় হোক সেটা মাস্কুলা হোক সেটা ফেমিনা আমরা সব সবসময় প্লুকিয়েলের জন্য এইটা বুঝাতে এগুলো বুঝাতে আমরা বলবো হচ্ছে সে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার হতে পারে আরেকজনের উপকার কারণ এই কামনায় শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম